সম্প্রতি সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদের মধ্যে ছিলেন ব্ল্যাকস্টোন সিঙ্গাপুর, টেমাসেক হোল্ডিংস, সেমকর্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট, এসটি টেলিমিডিয়া গ্লোবাল ডেটা সেন্টার এবং সিঙ্গাপুর এয়ারওয়েজের সিইও। প্রত্যেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ভারতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও সিঙ্গাপুরের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের সঙ্গেও পরিচিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে তিনি সেই দেশের একটি সেমিকন্ডাক্টর কারখানাও পরিদর্শন করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি ভারত সিঙ্গাপুর সহযোগিতার এক গুরুত্বপূর্ণ দিক। এটি এমন একটি সেক্টর যেখানে ভারত তার উপস্থিতি জানান দিচ্ছে। প্রধানমন্ত্রী ওং এবং আমি এএম হোল্ডিংস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছি। আমরা এই সেক্টরে একসঙ্গে কাজ করার এবং আমাদের যুবকদের আরও সুযোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছি। এই সফরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমার সানমুগারত্নমের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। সিঙ্গাপুরের মন্ত্রী লিসেনের আমন্ত্রণে বিশেষ মধ্যাহ্নভোজেও যোগ দিয়েছিলেন তিনি। এছাড়াও সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয় তাঁর। এক্স স্যান্ডেলে মোদী লেখেন, বৈঠকে দক্ষতা, প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, এআই এবং আরও অনেকগুলি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও এই বৈঠকে দুই দেশের মধ্যে চারটি মৌ স্বাক্ষরিত হয়। প্রথমত, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা। দ্বিতীয়ত, ভারত সিঙ্গাপুর সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম পার্টনারশিপ। তৃতীয়ত, স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা। এবং চতুর্থ, শিক্ষাগত সহযোগিতা এবং দক্ষতা উন্নয়ন। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।